হলি স্টেপ, পবিত্র পথের যাত্রা। আসসালামু আলাইকুম। ভালোবাসা একটি পবিত্র জিনিস। মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসাবে এটি দান করেছেন, একই সাথে তিনি সকল প্রাণীদের মধ্যেও এই ভালোবাসা দিয়েছেন। আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভীষণ ভালোবাসি, পাশাপাশি আমাদের পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন, আত্মীয়দেরকেও ভালোবাসি। ভালোবাসা একটি ইতিবাচক শব্দ। আল্লাহ রব্বুল আলামিন ইতিবাচক কর্ম সম্পাদনকারীদেরকে ভালোবাসেন, যেমনটি পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা স্বহস্তে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ওয়া আহসিনু, আর তোমরা সৎ কর্ম করো, ইতিবাচক কর্ম করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন ইতিবাচক কর্ম সম্পাদনকারীদের ভালোবাসেন। প্রিয় দর্শক, ইসলাম একটি ভালোবাসার ধর্ম, এর প্রত্যেকটি বিধানই ভালোবাসায় পূর্ণ। যেমনটি ইসলাম বলে, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে বিন্দুমাত্র কষ্টের আচরণ করো না। তোমরা তোমাদের স্ত্রীদের অধিকার পূর্ণ করো। তোমরা তোমাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো। একইভাবে তোমরা তোমাদের প্রতিবেশীদের খোঁজখবর রাখো। এগুলি ইসলামের কথা। কত সুন্দর চমৎকার সংস্কৃতি আমাদের ইসলামের, অথচ আমরা এই সুন্দর সংস্কৃতি, এই সুন্দর কালচার ভুলে গিয়ে পশ্চিমা কালচার নিয়ে আমরা নিয়োজিত আছি, পশ্চিমা কালচারকে আমরা ধারণ করছি। যেমনটি কয়েকদিন পরেই সারা বিশ্ব জুড়ে পশ্চিমাদের একটি কালচার, বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হবে। আমাদের দেশেও অনেকে পশ্চিমাদেরকে অনুসরণ করে এই দিবসটি পালন করবেন। আমি তাদেরকে সতর্ক করে রাসূলের হাদিসটি বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যে জাতির সংস্কৃতি কালচার অনুসরণ করবে অথবা যারা যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, তারা সে জাতির হিসাবেই গণ্য হবে। তার মানে আমরা যদি পশ্চিমা কালচারগুলোকে মেনে চলি, আমরা তাদেরই অংশ হিসাবে আমরা আল্লাহর কাছে সাব্যস্ত হব, রাসূলের কাছে সাব্যস্ত হব, এবং আমাদের আমলনামায় সেগুলো লেখা হবে খারাপ কাজ হিসাবে। আমরা একটু চিন্তা করি আমাদের কালচার নিয়ে, আমাদের সংস্কৃতি নিয়ে। দেখেন, ইসলাম বলে তুমি সমাজের প্রতি দায়বদ্ধ হও, পরিবারের প্রতি দায়বদ্ধ হও, দেশের প্রতি দায়বদ্ধ হও। এত সুন্দর কালচার ছেড়ে কেন আমরা পশ্চিমা কালচারকে গ্রহণ করতে হবে, অপসংস্কৃতির কালচারকে আমাদের গ্রহণ করতে হবে? আমরা আজকে শপথ করি, আমরা পশ্চিমা কালচারকে বর্জন করব, একই সাথে ইসলামের কালচার, ইসলামের সৌন্দর্যগুলোকে ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।